শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এমন এক জায়গায় দাঁড়াই আছি, এটা পাশেই, প্রায় কয়েকশো মিটার দূরে গেলেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া, আর আমি বাংলাদেশে দাঁড়াই আছি। সমস্যা সবারই একরকম, করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আজকে যে জায়গায় যারা এই ত্রাণ সহযোগিতা দিচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ত্রাণ সহযোগিতা দিচ্ছেন, এটা ঠিক, কিন্তু আজকে এই কারণে আমার এই ভিডিওটা করা যে ত্রাণ কিভাবে দিতে হয়, এটাই এদের কাছ থেকে শিখতে হবে। বাংলাদেশে যেখানে বড় বড় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, তারাও জানেন না করোনার সময়ে ত্রাণ কিভাবে দিতে হয়। আশ্চর্য বিষয় হচ্ছে কি, আমি যে জায়গায় দাঁড়াই আছি এইখানে টোটাল ত্রাণ সহ এরা সর্বমোট মিলাইয়া হয়তো সাতজন কি আটজন লোক আছে, এতগুলা খাবার কোনো মানুষ নাই। আমি চিন্তা করলাম যে তাদের বিবেচনাটা দেখেন, এরা বিশ্বাস করে করোনা এমন একটা জিনিস, এইখানে আপনি ত্রাণ দিবেন হচ্ছে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে, এখানে লাইন ধরাইয়া বাজারের মতো লোক বানাইয়া যারা ত্রাণ দেয়, এরা আসলে করোনার ব্যাপারে কোনো ধারণাই নাই। আমি প্রথমে এই সকল লোকদের ধন্যবাদ জানাচ্ছি। দেখেন এরা কি ব্যবস্থা করছে, এরা ব্যবস্থা করছে এই গাড়িগুলা দিয়ে এরা মানুষের বাড়ি বাড়ি লিস্ট করা, মানুষের বাড়ি বাড়ি ত্রাণ দিয়ে আসবে। আশ্চর্য লাগে যেখানে আমাদের অনেক মন্ত্রীরা বুঝেন না, অনেক মেয়ররা বুঝেন না যে করোনা হইলে যে সবাইরে দূরে রেখে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে হয়। প্রকৃতপক্ষে যদি মানুষের সেবা করতে চান, তাহলে সেবা কম বেশি করেন, কিন্তু মানুষের ক্ষতি করতে পারেন না। করোনার ত্রাণ দেওয়ার নামে আপনি লাইন ধরাইয়া যদি করোনারে আরো বিস্তার লাভ করান, তাহলে এটা আপনি ভালো করতে গিয়ে আরো উল্টা দেশের ক্ষতি করলেন। আমি এই পর্যায়ে দেখেন পুয়ার এবং অরফান ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের বাচ্চা বাচ্চা ছেলে, কয়েকটা ছেলে মিলে দেশে বিদেশে মিলে এই আসামপাড়ার বাল্লা, চুনারঘাট উপজেলার আসামপাড়ার বাল্লার কিছু ছেলেরা এই যে যাই দিচ্ছে। আমার কথা হচ্ছে যে তাদের কনসেপ্টটা দেখেন, একটা বাইরের মানুষেরা রাখে নাই। আমি দূরে, আপনি দূরে থেকে, আমি এই এই ফাউন্ডেশনের যিনি কাজ করতেছেন জুয়েল সাহেবরে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। অনেকেই তো ত্রাণ দেয়, আপনারা এই যে একদম মানুষ শূন্য করে শুধু নিজেরা একটা বাড়ির ভিতরে রেখে বাড়ি বাড়ি এই যে গাড়ি ঠিক করলেন দিয়ে আসবেন, এই ধারণাটা আপনারা কই থেকে পাইলেন? আমরা জানি যে সারা বাংলাদেশে যখন করোনায় মানুষ আক্রান্ত, দেখা যাচ্ছে মানুষ পাশাপাশি হলেই একজনের কাছ থেকে আরেকজনে করোনার সমস্যায় পড়ে। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা এই গাড়ি দিয়ে মানুষের বাড়িতে গিয়ে তান পৌঁছে দিব, যাতে মানুষের সাথে মানে কোনো ভাইরাসের মানে সংঘর্ষ না হয়। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস বলতে চাই যে এই ত্রাণ দেওয়ার মানসিকতা, এমনভাবে ত্রাণ দেওয়ার মানসিকতা এবং মানুষের সেবা করার মানসিকতা, আপনারা নিজেরাই তো এত বেশি ইনকাম করেন না, এই যে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই ত্রাণটা আপনারা কই থেকে পাইলেন? আমাদের যে ফরেন অরফান ফাউন্ডেশনের এই চারজন লোক আছে, তারা ওই যে অলিউর, শাকিল, জুয়েল, শামসু, তাদের সহায়তায় আমাদের এই কার্যক্রমটা শুরু হয়েছে। আমরা এলাকার 12 জন সদস্য মিলে আমরা প্রথম শুরু করছি, তারা আমাদেরকে অনুদান দেন এবং ওই বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এই অনুদান দেন আমরা, এবং দেশেরও দেন অনেকে, সেটা আমরা একত্রে করে বিভিন্ন রুগীকে চিকিৎসা করি, কিছু মানুষকে সাহায্য করি, কিছু খাবারের আয়োজন করি, এভাবে আমাদের প্রক্রিয়া চলছে। আমরা রমজান মাসেও ইফতারি সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই, এটা আমাদের মানে শুরু। আপনি শুধু, আমি বলতে চাই, আপনি একটা বাচ্চা মানুষ হিসেবে কি একটা কথা বলবেন যে এইরকম একটা যুদ্ধের ময়দানে অন্যান্য যারা বাংলাদেশে আছে তাদের ভূমিকাটা কি হবে? আমার ধারণা হচ্ছে যারা বর্তমানে লকডাউনে আছেন, মন্ত্রী, এমপি, নেতা, ক্রেতা যারা আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের না পারেন আমাদের মতো যারা আছে তাদেরকে নিয়ে সহযোগিতা করে তাদের মাধ্যমে মানুষকে খাবার পৌঁছে দেয়। আমি আমি ওনার থেকে বিদায় নেওয়ার আগে, আমি এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। দেখেন এই যে যে ভাইরাসের মুখোমুখি আমরা হইছি, এই ভাইরাসকে দেখতে পাওয়া যায় না বাংলাদেশের জীবনে, মানুষের জীবনে এইরকম আমরা চিন্তাই করতে পারি নাই যে এইরকম কোনো বিপদ আসবে, যে বিপদে আমরা আপন জন কেউ আমাদের পাশে রাখতে পারবো না। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনে এইরকম কোনো অসুখও আমরা আগে শুনি নাই যে অসুখ হইলে সবাই দূরে চলে যেতে হয়। এইরকম বিপদের মুখে 71 সালের যে যুদ্ধা, যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধের সময় এই জায়গাতেই আমাদের হবিগঞ্জের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিলেন। আমার ভাল লাগতেছে যে এইরকম আরেকটা যুদ্ধে এই ছেলেরা যারা কাজ করতেছে তারা আরেক মুক্তিযোদ্ধা, তারা তাদের উত্তরাধিকার, তাদের ওই উত্তরাধিকার যারা 71 সালে এখানে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদের জায়গা হচ্ছে গিয়ে আসামপাড়া। আমি ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি এই ভিডিওটা যারা নেতৃবৃন্দ যারা দেখতেছেন,
যারা ত্রাণ দিতে চান তাদের প্রতি অনুরোধ, আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করেন। আস্তে আস্তে ত্রাণ দিলে সরকারের যে নীতিমালা বা সরকারের যে ইনস্ট্রাকশন, পুলিশ বাহিনীর যে ইনস্ট্রাকশন, এগুলো মেনে চলার চেষ্টা করেন। কারণ এমন এক শত্রুর বিরুদ্ধে আমরা লড়তেছি, আমরা জানি না আমরা কে বাঁচবো কে মরবো। এমন এক শত্রুর বিরুদ্ধে লড়তেছি যে বাংলাদেশ একা না, সারা পৃথিবীর মানুষরা আমরা এই শত্রুর বিরুদ্ধে লড়তেছি। আমি পরিশেষে বিদায় নেওয়ার আগে আমি আমার ছোট ভাই রায়হানকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে এইরকম দায়িত্বপূর্ণ আচরণ করার জন্য। আমি যারা যে যার যার জায়গায় আছেন তারা সবাই ব্যবস্থা গ্রহণ করবেন এবং যে যেভাবে পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা আগাই যাবেন। বঙ্গবন্ধু এক সময় বলছিলেন যার যা আছে তা নিয়ে যুদ্ধে যাবাই পড়ো, আবার এই যুদ্ধেই আমরা জয় লাভ করছি। আমিও চাই এই করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা যে যে জায়গায় আছি যেভাবে পারি আমরা আগাই যাইতে চাই। চলেন এই একটা সময়, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, যদি মৃত্যু হয়ও বিদায় নিতে হয় সবাই একসাথে বিদায় নিব, আর বেঁচে থাকতে যদি হয় করোনারে ফেস করব। করোনার পরবর্তী যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং যারা যোগ্যতা সম্পন্ন তাদের নেতৃত্বে বাংলাদেশ তৈরি হবে। আজকে এই বাসা বাল্লার আসামপাড়া বাল্লা থেকে আজকের মতো, হ্যাঁ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।